নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 9 অক্টোবর 2024 সাল, আজকেই একটি নিম্নচাপ তৈরি হবে। তবে সেই নিম্নচাপ বঙ্গোপসাগরে নয়, সেটি আরব সাগরের দিকে তৈরি হবে, লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গাতে। এর জন্য দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুর্গাপুজোর পরই আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এই জায়গায় তৈরি হতে পারে। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে কি না এখন থেকে একদমই বলা সম্ভব নয়। তবে যেহেতু একটা ঘূর্ণিঝড়ের মরশুম আবার আসছে, অর্থাৎ বর্ষার পর ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়, তাই হতেও পারে নাও পারে, এখনই সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তবে একটা জোরালো নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 15 থেকে 16 অক্টোবরের মধ্যে, যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছিলাম। অন্যদিকে বাংলার জেলায় জেলায় এই যে দুর্গাপুজো, এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বঙ্গের অন্য কোনো জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে, কোন জেলা অপেক্ষাকৃত শুকনো থাকতে পারে, সমস্ত কিছুর পূর্বাভাস আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নতুন করে তারা সতর্কবার্তা আবার প্রকাশ করেছেন, অর্থাৎ আজকেও বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বেশ মেঘলা মেঘলা আকাশ রয়েছে বাংলা, ঝাড়খণ্ড, অন্যদিকে রয়েছে বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা সতর্কবার্তা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে আজকে যে সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া হুগলি জেলার দিকে এরকম একটা সম্ভাবনা, মুর্শিদাবাদ জেলার দিকে আজকে সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তবে যেটা ওয়েদার অফিস বলছেন, বৃষ্টিটা কিন্তু প্রত্যেকটা জেলাতে হবে না, আজকে এই জেলায় হলো তো আগামীকাল অন্য জেলায় হতে পারে, এবং একটি জেলার সব জায়গা তো হবে না। এবং তারা বলতে চাইছেন এই বৃষ্টিটা মূলত হবে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে, বা সন্ধ্যা রাত যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ 9টা বা 10টা পর্যন্ত সময় হতে পারে। সকাল থেকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে, তো উত্তরবঙ্গেও রয়েছে একটা বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মূলত 11 তারিখ বা 10 তারিখ পর্যন্ত, রাত পর্যন্ত বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব সিস্টেম থেকে শুরু করে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জায়গায় কেমন রয়েছে, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। প্রথমে একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সিস্টেমের কী আপডেট রয়েছে। সিস্টেম বলতে এই মুহূর্তে যেটা ওয়েদার অফিস বলছেন যে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় নিম্নচাপটা তৈরি হবে, তার জন্য কর্ণাটক, কেরল সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অন্যদিকে লাক্ষাদ্বীপে যে নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে আজকে, সেই নিম্নচাপ থেকে একেবারে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা যেতে পারে, যার ফলে এখানেও প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশি করে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা বাড়বে। তাই নিম্নচাপের যে পরিধি, সেই পরিধিটা এইরকমভাবে বিস্তার লাভ করতে পারে, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামী অন্তত 2 দিন। অন্যদিকে বর্ষা বিদায় রয়েছে খবর, অর্থাৎ বর্ষা বিদায়ের যা খবর এখনও পর্যন্ত, তাতে মূলত বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, বিশেষ করে মহারাষ্ট্রের কিছু জায়গা থেকে, গুজরাট, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ থেকে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে। আমরা প্রথমে ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেটে যাব, সেখানে দেখাবো আপনাদের কী কী আবহাওয়া দপ্তর বলছেন, তারপর ফিরে আসছি আমরা নতুন করে এখানে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, প্রথমেই আমরা চলে যাব তাদের কোন কোন সিস্টেম, তার আগে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে দু এক জায়গায়, বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, যেটা আপনাদের বললাম 11 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে, 12 তারিখ থেকে ওয়েদার পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এখানে 9 তারিখ পর্যন্ত, বিশেষ করে আজকে পর্যন্ত কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত, পশ্চিম ভারত এবং পূর্ব ভারত এবং মধ্য ভারতে সেরকম কোনো সক্রিয় সিস্টেম না থাকার জন্য বৃষ্টিটা সেভাবে সতর্কবার্তার বৃষ্টি নেই, তবে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। অন্যদিকে দেখার চেষ্টা করব অন্যান্য ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে। প্রথমেই সিস্টেমের খবরগুলো তাঁরা কী বলছেন, তারা বলছেন যে বর্ষা বিদায়ের যে অক্ষরেখা, অর্থাৎ মৌসুমি, দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা, সেটা কিন্তু আরও বিদায় নিতে চলেছে। তাদের আপডেট রয়েছে যে গুজরাট এবং মধ্যপ্রদেশের যে সমস্ত জায়গাগুলো বাকি রয়েছে সেখানে, অন্যদিকে কিছু কিছু জায়গা মহারাষ্ট্র থেকে 2 থেকে 3 দিনের মধ্যে,
বিদায় নেবে, যেটা আগেও তারা বলেছিলেন, এবং 2-3 দিনের মধ্যে বিদায় নেবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গাতে, অর্থাৎ রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে। এটি একটি নিম্নচাপের আকার নেবে, এটাই তারা বলতে চাইছেন। এই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটি অক্ষরেখা রয়েছে, যেটা আপনাদের বললাম প্রথমেই, যে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে একেবারে উত্তর কোস্টাল তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এর জন্য মূলত যেটা হতে পারে, একটি লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে, এবং পূর্ব মধ্য আরব সাগর সংলগ্ন জায়গাতে সেটা রয়েছে আজকে 9 তারিখের দিকে তৈরি হতে পারে। সুতরাং একটা নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং একটি ডিপ্রেশনের আকার, অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে আসতে পারে, এটা তারা বলছেন। এই রয়েছে মূলত সিস্টেমের খবর, তাই বাংলার দিকে সেরকম সক্রিয় সিস্টেমের কোনো খবর নেই। দেখতেই পাচ্ছেন বর্ষা বিদায় কতটা নিয়েছে, এই সাদা অংশগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 9 তারিখের দিকে, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জায়গাতে আজকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে রয়েছে, উড়িষ্যাতে নেই। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেরকম কিছু নেই। এটা আজকের পূর্বাভাস তাঁরা বলছেন বা তাঁরা দিয়েছেন। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আজকে? আজকে 9 তারিখে যা পূর্বাভাস রয়েছে, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়া ত্রিপুরা, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, লাক্ষাদ্বীপ, এই সমস্ত জায়গার দিকে, এবং রায়ালসীমা এবং কোস্টাল অর্থাৎ উপকূলীয় কর্ণাটকের দিকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এটা আজকের পূর্বাভাস। আগামীকাল কী দেখতে পাওয়া যাচ্ছে? আগামীকাল থেকে অর্থাৎ 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গে সেইভাবে আর কোনো সতর্কবার্তা নেই, ঝাড়খণ্ডে নেই, বিহারে নেই, উড়িষ্যাতে নেই। তাই 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে বৃষ্টিটা আরেকটু কমে যেতে পারে। যেটা হচ্ছে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায়, সেটা আরও কমবে 10 তারিখ থেকে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিটা কিন্তু 10 তারিখেও থাকছে। 11 তারিখে কী বলছেন তারা একবার দেখে নেবার চেষ্টা করবো। 11 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো সতর্কবার্তা নেই। এর অর্থ বেশি বৃষ্টি হবে না, তবে হালকা বৃষ্টিটা যে কোনো জায়গায় হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এখানে আর কোনো সতর্কবার্তা 10 তারিখ থেকে নেই, 11 তারিখেও আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই। 12 তারিখেও দেখতে পাওয়া যাচ্ছে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্য, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এখানে আর কোনো সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যেটা হবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা হতে পারে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখেও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে দক্ষিণ ভারতে কেরল এবং সঙ্গে তামিলনাড়ুর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আমরা দেখব 14 তারিখের যে আপডেট, 14 তারিখে যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, ত্রিপুরা সহ কোনোরকম সেইভাবে বড় ধরনের বৃষ্টির খবর নেই। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আমরা পাচ্ছি। windy.com থেকে যেটা দেখতে পাচ্ছি, মূলত আমরা আজকে সকালের দিকে সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, তবে আসামের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের সিলেটের দিকে কোথাও কোথাও একটু হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস আজকে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দুপুর থেকে রাতের মধ্যে যে বৃষ্টির পূর্বাভাসটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিদিনই কিছু কিছু এলাকায় হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে হতে পারে। যেমন আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অন্যদিকে রয়েছে 224 পরগনা, হুগলি জেলা, এছাড়া মুর্শিদাবাদ জেলা, এখানে কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা হতে পারে। অন্যান্য জেলাতে হালকা বৃষ্টি, মেঘলা আকাশ থাকতে পারে, এমনটা আপডেট রয়েছে। ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে বরিশাল, এখানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি না, যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে থাকছে। যেটা আপনাদের বললাম, দেখুন বর্ধমান জেলা রয়েছে, সঙ্গে হুগলি জেলা, 24 পরগনা, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে আজকে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গা, বাঁকুড়ার দিকে কোথাও কোথাও হতে পারে, এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। অর্থাৎ এই জোনটার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে। তাই বর্ধমান, 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে হতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলগুলোতে। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না আমরা, ব্যাপক ধরনের বৃষ্টির তো কোনো খবর আমরা পাচ্ছি না। এছাড়া 10 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 10 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে ত্রিপুরার দিকে 10 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে একটু বেশি হতে পারে। মাঝারি ধরনের বৃষ্টি, ঝিরঝিরে বা একটু হালকা কোথাও কোথাও হতে পারে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, কোনো কোনো জায়গা মাঝারি, মূলত হালকা বৃষ্টি।
সঙ্গে দক্ষিণ ত্রিপুরা গোমতী এদিকে একটু বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এদিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে দিসপুর, জোরহাট এদিকে হতে পারে। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে আরও কমে যাচ্ছে, ঝাড়খণ্ডে 10 তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে ওয়েদার অফিস জানিয়েছেন পুজোর দিনগুলোতে অর্থাৎ 10-11 তারিখে যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলার দু এক জায়গায় যদি বজ্রগর্ভ মেঘটা তৈরি হয়ে যায় হালকা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত দুপুরের পর থেকে বিকাল থেকে রাত 9টা বা 10টার মধ্যে, তারপর আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিষ্কার হলে কী হবে, যেখানে বৃষ্টিটা হয়ে যাবে সেখানে ওয়েদারটা পুরো বানচাল হয়ে যাবে। এই রয়েছে বন্ধুরা আপডেট। তাই 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে, তবু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের দিকে 24 পরগনার দিকে সম্ভাবনা একটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 24 পরগনা রয়েছে উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে হুগলি জেলা, এদিকে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আমরা। তাই 10 তারিখে পুজোর দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এদিকে কোথাও কোথাও হতে পারে, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর এদিকে হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই 10 তারিখ পর্যন্ত এরকম একটা আপডেট আপনাদের জানালাম। 11-12 তারিখে সেই বৃষ্টি হবে, হালকা হালকা হতে পারে, কোনো সেরকম সতর্কবার্তা থাকছে না, যেটা স্থানীয়ভাবে তৈরি হলে হতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হওয়ার সম্ভাবনা। অন্যদিকে 14-16 তারিখের মধ্যে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের বলছিলাম। অনেকে বলছেন যে ঘূর্ণিঝড় আসছে, কিন্তু ঘূর্ণিঝড় আসতেই পারে, তবে সেরকম কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে? আমরা একবার চলে যাব যে বায়ুর ঝাপটা মোড়ে, সেখান থেকে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চলে গেছি বায়ুর ঝাপটা মোড়ে, তবে নিম্নচাপটি যথেষ্ট শক্তিশালী হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তবে এটা প্রধানত যেতে পারে দক্ষিণ ভারতের দিকে। তবে বায়ুর যা ঝাপটা মোড়ে গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়ের মতন তো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ মাত্র 40-45 এরকম গতিবেগ থাকতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে সেটা শক্তি বাড়াতেই পারে। তবে আমাদের প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ হতে পারে, ঘূর্ণিঝড় না হওয়ারই সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়াতে কিছু বলা যায় না, যে কোনো মুহূর্তে যেটা হোক পরিবর্তন হতে পারে। তবে আপনাদের জানাবো একটা অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে, কোন দিকে একবার দেখার চেষ্টা করব। যদিও এতদিনের আপডেট ঠিকভাবে মিলবে না, তবু আপনাদের একটা আভাস দেওয়ার চেষ্টা করছি কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না। তাতে দেখতেই পাচ্ছেন মূল বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে, তা বলে পশ্চিমবঙ্গের দিকে হবে না এটা বলা যাচ্ছে না। কিছুটা প্রভাব পড়তে পারে 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে, কারণ আমরা যদি ক্লাউড মোডে একবার চলে যাই তো সেখান থেকে একবার বুঝতে পারবো মেঘ রয়েছে কি না, তাতে সেরকম কিছু নেই। তবে মেঘলা আকাশটা থাকতে পারে যেরকম সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে, দক্ষিণ ঝাড়খণ্ড, অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এর জন্য মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টি হবে কি না পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। যেটুকু বৃষ্টি হবে মূলত কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গার, সঙ্গে রায়লসীমা, এছাড়া রয়েছে তেলেঙ্গানা। আপডেট অবশ্যই কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।